আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজ এসেছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার গ্রোথ সেন্টার রূপে বিখ্যাত ঐতিহাসিক বৈঠাকাটা মুগার্য গ্রামে। এখানে বছরে অধিকাংশ সময় জলমগ্ন থাকে, তাই এই সময় কৃষক এই জলের আধিক্যকে কাজে লাগিয়ে ভাসমান বেড় তৈরি করে, বীজতলা তৈরি করে। জলের আধিক্যকে কাজে লাগিয়ে কিভাবে ভাসমান চাষ করে স্বাবলম্বী হওয়া যায়, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই এলাকার কৃষকরা। তারা এই ভাসমান বেড তৈরি করে শশা চাষ করেছেন। দর্শক আপনারা দেখুন, যে ভাসমান বেড করে তার মিষ্টি কুমড়া, লাউ, ঢেঁড়স, হলুদ, আদা চাষ করে এই এলাকায়। খুবই চমৎকার দৃশ্য। প্রতিকূলতা সৃষ্টি করতে পারেনি কৃষকরা, তাদের বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে ভাসমান চাষ করে একটা উদাহরণ তৈরি করেছে। ভাসমান কৃষি এই অঞ্চলের একটি ঐতিহ্য। কৃষকরা আজকে স্বাবলম্বী। প্রিয় দর্শক, আপনারাও আসতে পারেন, ঘুরে দেখে যেতে পারেন এলাকার ভাসমান কৃষি। এখানে বিভিন্ন প্রকারের চ্যানেল